নমস্কার, লৈ আহিছো আন এক গুরুত্বপূর্ণ খবর। তিনিচুকীয়াত লাইকা দধিয়াত এক অঘটন সংঘটিত হৈছে, এক শোকাব ঘটনা সংঘটিত হৈছে। মৃত্যু হৈছে এগৰাকী প্রতিবাদকারী। এই মুহূর্তে আমি জানাই আছো ঈশান নিউজৰ দর্শকক এক গুরুত্বপূর্ণ খবর। আমি জানাই আছো তিনিচুকীয়াৰ লাইকা দধিয়াত এক অঘটন সংঘটিত হৈছে, মৃত্যু হৈছে এগৰাকী প্রতিবাদকারীর মৃত্যু হৈছে। যেহেতু প্রতিবাদ অব্যাহত রাখিছে লাইকা দধিয়াত, আর এগারী প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে, রেবতী পাও নামৰ এগারী প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে। আর প্রতিবাদস্থলীতে অসুস্থ হয়ে পড়েছিল 55 বছরীয় মহিলাগী। আর স্বাস্থ্য বিভাগের অবহেলার বাবে এই ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন করেছে। বিগত 10 দিনে পুনের সংস্থাপনের দাবিত প্রতিবাদ করে আছে লাইকা দধিয়াবাসীসকলে। আর তার পিছতে এই শোকাব ঘটনা, এগারী প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে, 55 বছরের এগারী মহিলার মৃত্যু হয়েছে, রেবতী পাব নামৰ এগারী 55 বছরীয় মহিলার মৃত্যু হয়েছে। এক গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তের। তিনিচুকীয়াত লাইকা দধিয়াত অঘটন, মৃত্যু হয়েছে এগারী প্রতিবাদকারীর, আর স্বাস্থ্য বিভাগের অবহেলার বাবে এই ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। আর যেহেতু বিগত 10 দিন ধরে লাইকা দধিয়াবাসী ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আছে, পুনের সংস্থাপনের দাবিত প্রতিবাদ অব্যাহত রাখিছে। আর 1400 পরিয়ালে তিনিচুকীয়া জেলা উপায়ুক্তর কার্যালয়ের সমীপর এডোখর সরকারি ভূমিত অস্থায়ী শিবির স্থাপন করে ধারাবাহিকভাবে করে আছে প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর দিনে নিশায় প্রচণ্ড হিতকু নেওচি প্রতিবাদ সাব্যস্ত করে থাকার পিছতো প্রতিবাদকারীসকলের স্বাস্থ্য পরীক্ষার কারণে জেলা প্রশাসনে কোনো ধরনের স্বাস্থ্য শিবির স্থাপন নকর ফলতে এনে ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। আর জানিব পড়া মতে যা কেবাদিন ধরে ধারাবাহিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করে থাকা দধিয়া অঞ্চলের রেবতী পাও নামৰ এগারী 55 বছরীয় মহিলা প্রতিবাদস্থলীতে অসুস্থ হয়ে পড়েছে। আর অসুস্থ হয়ে পড়ার কারণে মঙ্গলবারে প্রতিবাদকারী মহিলাগী নিজ গৃহলে উভতি গৈছিল। আর উভতি যার পিছতে নিশা মৃত্যু কাকুয়ালি লয় মহিলাগী। আর এইদরে প্রতিবাদ করে করে মৃত্যু কাকুয়ালি লৈছে এগারী 55 বছরীয় মহিলায়। আর প্রতিবাদস্থলীত বর্তমানেও কেইবাগৰাকীও মহিলা অসুস্থ হয়ে আছে, যদিও স্বাস্থ্য পরীক্ষার কারণে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই তিনিচুকীয়া জেলা প্রশাসনে। এক শোকাব ঘটনা সংঘটিত হয়েছে তিনিচুকীয়াত, যেহেতু প্রতিবাদ অব্যাহত রাখিছে বিগত 10 দিন ধরে প্রতিবাদ অব্যাহত রাখিছে দধিয়া লাইকা দধিয়াবাসী রাইজে। পুনের সংস্থাপনের দাবিত প্রায় 1700 পরিয়ালে তিনিচুকীয়া জেলা উপায়ুক্তর কার্যালয়ের সমীপর এডোখর সরকারি ভূমিত অস্থায়ীভাবে শিবির স্থাপন করে ধারাবাহিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করে আছে। আর দিনে নিশায় প্রচণ্ড হিতকু নেওচি প্রতিবাদ সাব্যস্ত করে থাকার পিছতো কিন্তু প্রতিবাদকারীসকলের স্বাস্থ্য পরীক্ষার কারণে জেলা প্রশাসনে কোনো ধরনের স্বাস্থ্য শিবির স্থাপন নকরার ফলতে এনেকুৱা শোকাব ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। যেহেতু প্রতিবাদ করে করে এগারী মহিলায় মৃত্যু কাকুয়ালি লৈছে, গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছিল প্রতিবাদ করে। যেহেতু বিগত 10 দিন ধরে প্রচণ্ড হিতকু নেওচি প্রতিবাদ অব্যাহত রাখিছে, পুনের সংস্থাপনের দাবিত প্রতিবাদ অব্যাহত রাখিছে। আর তার পিছতে 55 বছরীয় এগারী মহিলা মৃত্যু কাকুয়ালি লয়, এক শোকাব খবর। এগারী প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে, আর বহু মহিলা বর্তমানে অসুস্থ হয়ে থাকার কথা জানিব পৰা গৈছে। কিন্তু তার পিছতো কিন্তু জেলা প্রশাসনে কোনো স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা নকরার অভিযোগ উত্থাপন হয়েছে। তিনিচুকীয়া জেলা প্রশাসনে কোনো স্বাস্থ্য পরীক্ষার কারণে কোনো স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা নাই। আর যার বাবে এই ঘটনা সংঘটিত, এই শোকাব ঘটনা সংঘটিত হব পালে বলে জানিব পৰা গৈছে। আর এক শোকাব ঘটনা তিনিচুকীয়াৰ লাইকা দধিয়াত এই শোকাব ঘটনা সংঘটিত হয়েছে, এগারী প্রতিবাদকারীর মৃত্যু হয়েছে, আর স্বাস্থ্য বিভাগের অবহেলার বাবে এই ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। যেহেতু বিগত 10 দিন ধরে লাইকা দধিয়াবাসী রাইজে ধারাবাহিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করে আছে, পুনের সংস্থাপনের দাবিত প্রায় 1400 পরিয়ালে তিনিচুকীয়া জেলা উপায়ুক্তর কার্যালয়ের সমীপর এডোখর সরকারি ভূমিত অস্থায়ী শিবির স্থাপন করে ধারাবাহিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করে আছে। দিনে নিশায় প্রচণ্ড হিতকু নেওচি প্রতিবাদ সাব্যস্ত করে থাকার পিছতো কিন্তু প্রতিবাদকারীসকলের স্বাস্থ্য পরীক্ষার কারণে জেলা প্রশাসনে কোনো ধরনের স্বাস্থ্য শিবির স্থাপন নকরার ফলতে এই শোকাব ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। কারণ মৃত্যু কাকুয়ালি লৈছে এগারী 55 বছরীয় মহিলায়। আর এই মুহূর্তে আমার সংবাদদাতা উপস্থিত আছে, আমি পুনে পুনে হয় নিশ্চিতভাবে এটা অতি দুখ লগা খবর, কিয়নো
যোৱা 21 তাৰিখৰ পৰা তিনিচুকীয়াৰ জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয় সমীপৰ এডোখৰ চৰকাৰী মাটিত তিনিচুকীয়া আৰু ডিব্ৰুগড় জিলাৰ যি ডিব্ৰু চৈখোৱা ৰাষ্ট্ৰীয় উদ্যানত যি দুখন বনগাঁও আছে এই বনগাঁও দুখনৰ পৰা অৰ্থাৎ লাইকা দধিয়াৰ যি মিচিং জনজাতীয় লোকসকল আছে এইসকলে তেওঁলোকৰ প্ৰাপ্য অধিকাৰৰ দাবীত আচলতে এডোখৰ ভূমিৰ দাবীত তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আহিছিল। ইয়াতে অস্থায়ী শিবিৰ পাতি তেওঁলোকে দিনে নিশাই আচলতে ঠেৰেঙাৰ লগা জাৰকুট নেওচি তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আহিছিল। কিন্তু অতি দুখৰ বিষয় আজি আমি দেখিবলৈ পাইছোঁ যিহেতু আজি যোৱা নিশা এগৰাকী মহিলাৰ মৃত্যুৰ খবৰে আচলতে সকলোকে মৰ্মাহত কৰি তুলিছে। এই প্ৰতিবাদস্থলীৰ পৰা আচলতে যোৱাকালি এগৰাকী মহিলা অসুস্থতা নিজৰ স্বাস্থ্যৰ অসুস্থতাৰ বাবে তেওঁ নিজ গাঁৱলৈ গুচি গৈছিল আৰু গাঁৱলৈ যোৱাৰ পিছতে যোৱা নিশা আচলতে সেই মহিলাগৰাকীৰ মৃত্যু হৈছে। দিনে নিশাই এই ঠেৰেঙা লগা জাৰকো আচলতে প্ৰতিবাদ কৰি থকাৰ পাছতো আচলতে এই প্ৰতিবাদস্থলী আচলতে তিনিচুকীয়া জিলা প্ৰশাসন বা তিনিচুকীয়া স্বাস্থ্য বিভাগে তেওঁলোকৰ স্বাস্থ্যৰ কাৰণে কোনো ধৰণৰ স্বাস্থ্য শিবিৰ তেওঁলোকে স্থাপন কৰা নাছিল। তাৰ পৰিপ্ৰেক্ষিতত আচলতে আজি এগৰাকী মহিলাৰ মৃত্যুবৰণ কৰিব লগা হ'ল। আৰু এইখিনি মুহূৰ্তত আৰু এটা দৃশ্য দেখুৱাব বিচাৰিছোঁ, এতিয়া বৰ্তমানেও বহুকেইগৰাকী মহিলা আচলতে অসুস্থ হৈ আছে তৎসত্ত্বেও কিন্তু এই মহিলাগৰাকী আচলতে চিকিৎসাৰ কাৰণে বৰ্তমানলৈকে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই তিনিচুকীয়া প্ৰশাসনে বা তিনিচুকীয়া স্বাস্থ্য বিভাগে। পুৱাৰে পৰা তেওঁলোকে জনাইছে যে এই মহিলাগৰাকীক তেওঁলোকে স্বাস্থ্য পৰীক্ষা কৰাবৰ কাৰণে তেওঁলোকে 108ত ফোন কৰি আছে, কিন্তু পুৱাৰে পৰা 108 তেওঁলোকে ব্যস্ত দেখুৱাই আছে, 108 তেওঁলোকে পোৱা নাই। এই মুহূৰ্তত মই এজন ব্যক্তিৰ ওচৰলৈ যাব বিচাৰিছোঁ, কি ক'ব আচলতে যিহেতু আপোনালোকে আজি 10 দিনত ভৰি দিলে আপোনালোকৰ এই প্ৰতিবাদ, আপোনালোকে প্ৰাপ্য অধিকাৰৰ দাবীত আচলতে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আহিছে, কিন্তু আজিলৈকে আমি দেখিবলৈ পোৱা নাই বা আপোনালোকে অভিযোগ কৰিছে যে ইয়াত স্বাস্থ্য শিবিৰ কোনো ধৰণৰ স্থাপন কৰা নাই? নাই নাই কৰা নাই, কাৰণ আমি আজি 9 দিন ভৰি দিলে, সেই 10 দিনতো আমাক একো এটা জিলা প্ৰশাসনে গুৰুত্ব দিয়া নাই। আমি আগৰ পৰা দাবী জনাই আহিছোঁ, প্ৰথমৰ পৰা আমি দাবী জনাই আহিছোঁ, আমাক মেইন আমাক একো নালাগে, খোৱা পানী আৰু মেডিকেল ফেচিলিটি আমি বিচাৰিছিলোঁ। কিন্তু আজি 10 দিনত বহি দিয়াৰ সত্ত্বে ইয়াত যি নেকি সংগ্ৰাম সাব্যস্ত কৰি আছিলে ৰেৱতী পাৱা 55 বছৰীয়া মহিলা এগৰাকী কালি গৈ দদিয়াত মৃত্যুমুখত পৰিবলগীয়া হৈছে। তাৰ দায়ী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্ৰীগৰাকী, কাৰণ এতিয়া আপোনালোকে চাইছে বহুত 5-10গৰাকীমান মানুহে বেমাৰত পৰি আছে, কিন্তু আজি ৰাতিপুৱা আমি 108 ফোন কৰিছিলোঁ, এটাও খালী পোৱা নাই। গতিকে আমি সেইটো ক'ব বিচাৰিছোঁ, আমি মিচিং জনজাতি হোৱাৰ কাৰণে আমাক গুৰুত্ব দিয়া নাই নেকি এই চৰকাৰখনে? আৰু আমি ইয়াৰ সংগ্ৰামত ইয়ালৈ নোলোৱাৰ আগত জিলা উপায়ুক্তক আমি সাক্ষাৎ কৰিছিলোঁ যে আমাৰ যিটো এই সংস্থাপন বিষয়টো মুখ্যমন্ত্ৰীয়ে কি এটা প্ৰস্তাৱ জনাইছিলে, তেখেতে ক'লে মোৰ হাতত একো নাই আৰু মই একো ক'ব নোৱাৰোঁ। আমি কৈছিলোঁ ৰাইজক কি বুলি আমি আশ্বাস প্ৰদান কৰিম, তেতিয়া উপায়ুক্ত মহোদয়ে এনেকুৱা এটা কথা ক'লে, ৰাইজক কৈ দিবা পগলা হ'ল বুলি। আৰু এই উপায়ুক্তই যদি এই তিনিচুকীয়া ডিষ্ট্ৰিক্টখন এজন উপায়ুক্তে পগলা উপায়ুক্তক যদি ইয়াত দিবলগীয়া হয় তেতিয়াহ'লে ডিষ্ট্ৰিক্টখন কেনেকৈ এখেতে চলাব? গতিকে মই ধিক্কাৰ জনাইছোঁ সৰ্বানন্দ সোণোৱালক, এই উপায়ুক্তগৰাকীক অতি সোনকালে ইয়াৰ পৰা নিলম্বন কৰক, নহ'লে ইয়াৰ পৰা